শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে শ্রম আদালতের ছয় মাসের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে আজ শ্রম আপিল ট্রাইব্যুনাল এ রায় দেয় এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ডক্টর ইউনুস বলেন কোনো প্রকার ভুলে যেন এই বিজয়ে হাতছাড়া হয়ে না যায় গত এক জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সহ চারজনকে ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত এছাড়া প্রত্যেককে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় রায়ের বিরুদ্ধে গত আটাইশ জানুয়ারি আপিল করেন ডক্টর মোহাম্মদ সহ চারজন ওইদিন তাদেরকে জামিন দিয়ে আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে তারই রায়ে চারজনকেই খালাস দেয়া হয় আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিল চূড়ান্তভাবে গৃহীত করেছে মঞ্জুর করেছেন এবং যার থেকে আসামিদেরকে এই রায়ের আগেই নির্ধারণ হয় শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ পরিস্থিতিতে বুধবার দুপুরে ইউনুস সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয় এতে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের পাশাপাশি দেশের সকল জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বল বলেন কোন প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাত ছাড়া হয়ে না যায় সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত এবং সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি এরই মধ্যে ফ্রান্স থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ড ইউনুস এমিরেটসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা